আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আজ। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী 5 সিটিতে মেয়র পদে মোট 35টি ফর্ম বিক্রি হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন, 12 জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন ও 21 জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিনে সেখানে আপনি কি চিত্র দেখছেন? ধন্যবাদ। আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি এবং জমাদানের শেষ দিন আজ। গত 9 তারিখে এই কার্যক্রম শুরু হয়েছে, 4 দিন চলার পরে আজকে সেই কার্যক্রমের শেষ হতে চলেছে। তো আমরা দেখেছি গতকাল পর্যন্ত 5টি সিটি কর্পোরেশনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে 34 জন মেয়র প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন এবং আজকে রাজশাহী থেকে আরও একজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। মোট 35 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থিতা পাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছি সবচেয়ে বেশি গাজীপুর সিটি কর্পোরেশন থেকে 11 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, পাশাপাশি বরিশাল থেকে 7 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, সিলেট থেকে 10 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, রাজশাহী থেকে আজকে একজন করার পরে 3 জন এবং খুলনা থেকে 4 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তো মোট 35 জন আজকে অধিকাংশই সেই মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন, ইতিমধ্যে অনেকেই দিয়েছেন। আমরা জানছি যে গাজীপুরের সাবেক মেয়র তিনি জাহাঙ্গীর আলম, তিনিও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। এছাড়া আরও বেশ কিছু পৌরসভা ও উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে, সেই সব অঞ্চল নির্বাচনী এলাকার যারা প্রার্থী আছেন তারাও মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য এই ধানমন্ডি 3 রেতে ভিড় করেছেন। সব কিছু মিলে এই নির্বাচনকে কেন্দ্র করে 3 এ প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক কার্যালয় সেখানে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মানুষ নেতা কর্মীদের ভিড়ে এই এলাকাটি মুখরিত হয়ে আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। তুহিন, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয় থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন।